আশ্বস্ত করছি আমি অর্জুন সিং, উনি যে গুন্ডামি মস্তানি করেছেন ওটা আমি হতে পারবো। অর্জুনের ঘরে ভাঙো, লড়াই ছিল পার্থ বনাম অর্জুন, সেক্ষেত্রে পার্থ তো জিতলে কিন্তু কোন ম্যাজিকে জিতলে? মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে কেউ সুন্দর হয়, আশীর্বাদের হাতটা মাথা থেকে সরে গেলে লিঙ্কিং দিবে। দাদা এই জয় কাকে উৎসর্গ করবেন? দাদা ব্যারাকপুরের মামাজি মানুষ, আমি বলেছি যদি বিজেপির সবচেয়ে বড় দোষ হচ্ছে ওরা মাটির মানুষকে গুরুত্ব দেয়। এখানে শুভেন্দুবাবুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা যে উনি অর্জুন সিংকে দাঁড় করিয়ে এই লড়াইটা সোজা করে দিয়েছে। এখানে যদি বিজেপির কোনো ভূমিপুত্র কিংবা ভূমিকন্যা দ্বারা তো লড়াইটা অনেক কঠিন। প্রেক্ষাপটে যদি দেখি তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফলও খুবই ভালো, অন্তত যেমনটা ইন্ডিয়ার তরফ থেকে বারবার বলা হয়েছিল দাঁড়া বাঁধতে পারবে না, আপনারা টিকতেই পারবেন না, সেই তুলনায় অন্তত সকাল থেকে যা ট্রেন বা যে ফল সেই ফল থেকে রাজনৈতিক মহল বলছে খুবই ভালো ফল, আগামী দিনে এনডিএ চাপে পড়বে দাদা? না এটা তো প্রেসের উত্তর দেওয়ার কথা, আমার সমস্ত প্রেস তো নরেন্দ্র মোদীর হয়ে বলেছে, এখন প্রেসকেই ঠিক করতে হবে তারা কি বলবে। আমি বললাম সেটা মমতা ব্যানার্জি ঠিক করবে, আমি বললাম এগুলো উত্তরটা প্রেসকে দিতে হবে। এনডিএ 389, এনডিএ 400 কাছাকাছি, যে যে প্রেস বলেছে এবারে এগুলো তাদের উত্তর দায়িত্ব দেওয়ার। আমার আমি তো জানি ব্যারাকপুরের মাটি তো আমি চিনি, আর আমি জানি আমার মাথায় মমতা ব্যানার্জির হাত আছে। আমার পাশের সেনাপতি হিসাবে যিনি আমার ভোট পরিচালনা করছেন কলকাতাতে অভিষেক ব্যানার্জি আছে, আমার চিন্তা কিছু দেখো।